আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাইদি থাকতো, আল্লামা সাইদি যদি থাকতো, আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার টিকে থাকবে না, তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা সাইদি রে মেরে দিয়েছে। এখানে 50,000, 60,000, 1,00,000 লোক আছে নারী আর পুরুষ দিয়ে। একটা লোক বলুন তো, আল্লামা সাইদি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? মুসলমান বিএনপি আওয়ামী লীগ জাতীয়বাদী জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো, তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে। এই সাইদি বিরোধী দুটো লোক পাওয়া গেছে, তারা চলে যাচ্ছে, সাইদির কথা শুনেই চলে যাচ্ছে। বন্ধুগণ, আল্লামা সাইদি স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি, আজকে আপনাদের বলতেছি। তিনি যখন হাসপাতালে, তিনি যখন জেলখানায় ছিলেন, হঠাৎ করে কিছু লোক চলে গেল যে বলতেছে, হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা সাইদি বললেন, কেন, আমার কি হয়েছে, কে, আপনি অসুস্থ? আল্লামা সাইদি বলেন, আমি অসুস্থ, আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির গুণ নাই। আল্লামা সাইদি অসুস্থ, আল্লামা সাইদি জানে না, জানে ওই শেখ হাসিনার লালাই তো, শেখ হাসিনার পুষ্যপুত্র ওই পুলিশ বাহিনী। আল্লামা সাইদি বলেন, আমি অসুস্থ নই। ভাই হুজুর কোন কথা নেই, আপনাকে হাসপাতালে যেতেই হবে। আল্লামা সাইদি বললেন, যদি যেতেই হয় আমার প্রাইভেট ডাক্তার আছে, সে আমাদের সঙ্গে থাকবে কয় না, আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে কয় তাও না, কাউকে তিনি জায়গা দিলেন না, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, সেই তথাকথিত একরকম উঁচু টুপি, লাল দাড়ি, লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন, মনে হয়েছিল আল্লাহর জান্নাতি কোন মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে। এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে। আল্লামা সাইদির ওই অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ? জোরে বলেন, মনে হয়েছিল তিনি অসুস্থ? না না, তিনি অসুস্থ ছিলেন না। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এরপরে তার চিকিৎসা চলছিল, ঘুমের ওষুধ খাওয়ায় তাকে ঘুম পাড়ায় রাখা হলো। কিছুক্ষণ পরে দুইজন তিনজন ডাক্তার আসলেন, ভাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি, আর তার কাছে ছিল একটা সিলিন্স, ওই নিয়ে এসে আল্লামা সাইদির মাতার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল, আপনারা চলে যান। সবাই চলে গেলে একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাইদির সঙ্গে কি আচরণ করা হয়। ওই বোতলটার ভিতর থেকে ইঞ্জেকশনে ওষুধ নেওয়া হলো। আল্লামা সাইদির জামাটা উঁচু করে নাভিতে যখন ইঞ্জেকশন পুশ করা হয়, ওই নার্স বলেছেন, আমি মাথা উঁচু করে দেখলাম, আল্লামা সাইদি একবার মাথা উঁচু করলেন, মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে একটা শব্দ করলেন, ওই শব্দের পরে আর কোনো শব্দ আল্লামা সাইদি করতে পারেন নাই। তাতে করে বুঝলাম আল্লামা সাইদি স্বাভাবিক হার্ট স্ট্রোকে মারা যায় নাই, তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে। সুতরাং আজকে যদি বলেন যারা সাইদিকে মেরে দিল তাদেরকে মাফ করে দিলাম, না না না, এটা হতে পারে না। আল্লামা সাইদির যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায়। এদের ক্ষমা, কেদের ক্ষমা করলে জাতি খেপে যাবে। আমার ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন? এখন আর একটা আয়াত আছে, আর একটা আয়াতের কথা শেষ করতে 15 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা, দেবেন আপনারা? কারা কারা রাজি আছেন আমার একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর,
তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য নূর দেওয়া হবে, সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবে। আজকে আমাদের জন্য নবী নাই, আমাদের সমাজে নবী নাই, আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা। অনেক আলেমেরা মৃত্যুবরণ করেছে, আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাথা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ্য আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তিনি জাতির এখন পথ দেখাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ভোট নিয়ে ব্যস্ত, কেউ দল নিয়ে ব্যস্ত, কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত, কেউ পাল্টা মামলা দেওয়ার জন্য ব্যস্ত, আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ব্যস্ত জনগণের উপকারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় শহীদের আত্মা ঘুমায় আছে তার কবর জিয়ারত করা, কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে, সেই জন্য তিনি সময় দিচ্ছে। তিনি বলতেছে জনগণ যদি আমাদের পাশে থাকে, ভোটটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা জনগণের খেদমত করা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান হিসেবে যিনি আছেন, তার বিরুদ্ধে আমরা অনেকেই এর আগে অনেক কথা বলেছি। কেউ বলিছে বেনামাজি, কেউ বলিছে সুদখোর, অনেক কিছু বলেছে, কিন্তু ইনি আসার পরের থেকে আর কিছু হোক আর না হোক, অন্তত এই চোর ডাকাতিরা বিদেশে যে টাকাগুলো পাচার করেছে, এই টাকাগুলো উনি যদি আরো কিছুদিন থাকতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে অন্তত আর কিছু না হোক দেশের এই চোর ডাকাতির টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব। একজন দলীয় সরকার আনতে পারবে না, কিন্তু ইনি আনতে পারবে, কারণ আমেরিকা এনাকে স্যালুট দেয়, বিশ্ব ব্যাংক এনাকে স্যালুট দেয়। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে মনে হয় খুব তাড়াতাড়ি তিনি বিদেশ সফর করবেন, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একদিক থেকে স্যালুট জানাই। তিনি এসেই বলেছেন ভারতের সঙ্গে বোঝাপড়া হবে, সীমান্ত এলাকায় ওই কাগজ কলমে বোঝাপড়া হবে না। ভারতের বলেছে যে খবরদার, যদি আমার দেশের আর যদি মানুষ মারো, আমার দেশে যদি আবার বন্যা দিয়ে পানি বন্ধ করে যদি পানি দিয়ে যদি বন্যা দিয়ে আমার দেশের মেরে দাও, আমাদের পূর্ব দিকে আছে কিন্তু সেভেন সিস্টার, এ হুমকি আওয়ামী লীগের শেখ হাসিনা দিতে পারি নাই, কারণ দেবে কি, ওনার সঙ্গে তো ভাই বোনের সম্পর্ক, ওটা আমি নাই বললাম, ওটা আপনারা বলে নেবেন, আমার যেটা বাকি থাকে সেটা আপনারা ওই গ্যাপ পূরণ করে দিবেন। সুতরাং ভাইয়ের কোনো ক্ষতিপূরণ চাইনি বলে আমাদের সব দেওয়া হয়ে গেল, আমরা প্রয়োজনে কেলাও পাইনি। কথা বলে ঠিক নেবে ঠিক? তুমি ভারত পানি দিয়ে আমাদের বুড়াই মারো, ইউনূস বলেছে যদি এরকম বুড়ি মারতে থাকো তাহলে দুটো কাজ করব, আপনাদের কাছে শপথ নিয়ে যাবে, দুটো কাজ করবে। সে কাজ হলো জনগণের কাছ থেকে চাঁদা তুলবো, তুলে আমরা প্রয়োজনে যে কয়টা নদীতে বাদ দিয়ে রেখেছো প্রয়োজনে এর বিপরীত আমরা সব কটা নদীতে বাদ দেবো। আমি ওই লক্ষ মানুষের কাছ থেকে আহ্বান দিতে চাই, যদি ওই ভারতের মোকাবেলা করার জন্য বিকল্প রাস্তা তো বিকল্প বাদ দিতে হয়, আর ওই বিকল্প বাদ দিতে যেয়ে যদি আপনাকে 100 টাকা 500 টাকা চাঁদা ধরা হয়, কারা কারা দিতে রাজি আছে দুই হাত উঁচু করে দেখা। আঠারো কোটি মানুষ আছে তোমার সয়, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ভারতের গোয়েন্দা বিভাগের লোক যদি আমাদের এখানে থাকেন, আজকের লক্ষাধিক মানুষ আমরা প্রয়োজনে এক কাপড়ে 3 মাস কাটাবো, প্রয়োজনে 1 দিন বাজার করে 7 দিন খাবো, তবুও ভারতের বিকল্প বাদ তৈরি করার জন্য আমরা না খেয়ে থাকলেও প্রস্তুত আছি। কিসের ভয় দেখাও তুমি আমাদের ওপাশে আছে পাকিস্তান, কিসের ভয় দেখাও ওপাশে আছে আফগানিস্তান, কিসের ভয় দেখো ওই পাশে আছে কাশ্মীর, কিসের ভয় দেখো আছে এই পাশে আছে বাংলাদেশ। যদি সব মুসলমানগুলো এক বাক্যে নারায় তকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে, ভারতের মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় বাবা না মোদির বাচ্চা মোদি।
আমি জানি, আমি জানি এ কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু আল্লামা সাইদি বলেছিলেন বাঘের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চাই, বাঘের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চাই, পাতি শিয়ালের মতন 70 বছর 100 বছর বাঁচার ভিতরে কোনো ফায়দা নাই, বাঘের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চাই, আল্লামা সাইদি নাই, কিন্তু সাইদির কথাগুলো এখনো রেকর্ড বাঁচতেছে বাঁচতেছে বাঁচতেছে। আমরাও বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই, কথা বলেন ঠিক না বে? ঠিক। ভারত তুমি আমাদের কি করবা, মাঝে মাঝে একটু পানি ছাড়বা? আমার দেশ গরিব না? আমার দেশকে এই আওয়ামী লীগ সরকার গরিব করেই রেখেছিল। 11,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এই বিদেশের পাচারকৃত টাকাগুলো যদি আমাদের দেশে ফিরিয়ে আনা যায়, 2 বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নে যদি বাজেট করা হয়, 2 বছর কোনো বাজেট করা লাগবে না, ওই টাকায় 2 বছর চলবে। কি খাওয়া খেয়েছে কুমিরির বাচ্চারা? দরবেশ বাবা নাম কি জানো? হ্যাঁ, ওরে বাবারে, দেখলি মনে হইতো ফেরেশতা জিব্রাইল আর দুইজন ভাইরা ভাই। কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, লোক নাম দেখেছিল কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা কি কাই নাই পালাইলো রে বাবা? দরবেশ বাবা আর আমাদের আইন মন্ত্রী দুইজন নৌকায় ছড়ি পালাই যাচ্ছে, দুইজনের হাতে বা তসবি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওরে তসবি জোর রে ভাই। এখন দরবেশ বাবা তো টুপিও পাল্টাইছে, একটা গেঞ্জি গায়ে দিয়েছে, আর একটা আমানত ছা লুঙ্গি পরিছে, আমানত ছা লুঙ্গি। আর আইন মন্ত্রী উনি একটা তসবি নিয়ে সুবহানাল্লাহ 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 পড়তেছে, ছোট ডিঙ্গিতে চড়ে যাচ্ছে। এখন সাধারণ লোক বলতেছে, ভাই এই দুইজন লোকের এই সামনের লোকটা চেনা চেনা মনে হয়। একজন বলি, হ্যাঁ টিভিতে দেখেছি, এই লোকের টিভিতে দেখেছি। ও লোক তখন আরো সুবহানাল্লাহ জোরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগার এখন চৈত্র মাস, বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এখন তসবি ধরেছ কেন? আইন মন্ত্রী বলেছিল, জামাত ইসলামের নাম শুনলি আমার ঘেন্না লাগে, আল্লামা সাইদির নাম মুখে উচ্চারণ করতে ওনার ঘৃণা লাগে। এখন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বিপদে পড়ে সুবহানাল্লাহ, বিপদ উদ্ধার হয়ে গেলি পর তসবি ফেলাই দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, কথা বলে ঠিক না বেঠিক? তোমরা বলেছিল যদি আমাদের সরকার পরিবর্তন হয় এক রাত্রিতে 10 লক্ষ লোক মারা যাবে, তাই বলেছিল না? আচ্ছা আমরা কি সেইটা করে দেখাইছি? জোরে বলেন দেখাইছি। যখন এই সরকার পরিবর্তন হলো তখন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি বুঝেছিল এই সমাজে একমাত্র এই সমাজ শান্তিকে আনতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী ছাড়া সম্ভব নয়, কারণ এরা শান্তি চায়, এরা অশান্তি চায় না, কথা বলে ঠিক না ঠিক? উনি ডেকে বললেন যে হুজুর আমার একটা কথা, আপনি হুকুম জারি করে দেন আপনার ছাত্র আপনার সংগঠন যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আমিরে জামাত ঘোষণা করলেন, ওই ঘোষণাটা আমরা 100% কাজে লাগাইছি। কোন হিন্দু ভাই থাকলে আমরা চ্যালেঞ্জ করে কোরআন শরীফ শপথ করে বলতেছি, আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আপনাদের বড় বাড়িঘর আমরা পাহারা দিয়েছি, আপনাদের সতীত্বর হেফাজত আমরা করেছি, যা অন্য কেউ করতে পারে। সুতরাং আল্লাহ আমাদের পথ প্রদর্শক হিসেবে যাকে নিযুক্ত করেছেন, মানুষ ভুল ভ্রান্তির উদ্যে নয়, কথা বলেন ঠিক নেবে ঠিক, সংশোধন করে আমরা তার নেতৃত্বে দেশে যেন প্রাণের রাজ কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়াগফিরি লাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম। এই পর্যন্ত আয়াত শেষ। লিয়াল্লা ইয়ালামু ইয়ালামা আহলুল কিতাব আল্লা ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ ওয়া আন্না ফাদলা বিয়াদিল্লাহ
ইউতিহি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা কাফের মুশরিক, যারা কাফের মুশরিক, যারা বেঈমান, যারা ইহুদি, তারা মনে করে, তারা মনে করে আমাদের ক্ষমতাই বড়, তাই মনে করে না। আওয়ামী লীগ সরকার মনে করেছিল আমরাই সবচেয়ে বড়, আমরা কয় বছর থাকবো, না 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 40 বছর না। তাদের টার্গেট ছিল শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেবে না। এই যে কয়েকজন লোক উঠলেন, আপনারা কি ইসলামের শত্রু না বন্ধু? আমি এখন আয়াত শেষ করিনি, এখনো মূল কথা এখনো আসিনি, এখনো অনেক কথা বাকি। আপনারা চলে যাচ্ছেন, আপনারা আসলে আওয়ামী লীগের লোক, আপনারা আসলে শেখ হাসিনার লোক, তা না হলে আমি কথা বলছি, আপনি চলে যাচ্ছেন, হটিয়ে দিস। আমার মোনাজাতের আগে যদি কেউ চলে যায়, বুঝতে হবে সে কোরআন বিরোধী। আমরা কি আমার বাবার কথা বলেছি? আমি আজিজুল ইসলাম, আমার নামে 20টা মামলা, আমি চুরি করে মামলায় ঢুকিনি, আমি কোনো নারী ঘটিত কারণে মামলায় অংশগ্রহণ করিনি, আমি কারো জমি দখল করে মামলা খাইনি। এই শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে 20টা মামলা নিয়ে ঘুরিয়ে বেড়াতে হচ্ছে। হাজদামি পাইছেন না? আর এখন কথা বললে আপনারা উল্টোটাই বোঝেন। আল্লাহ পাক আপনার হয় সহি বুঝদান করুক, নতুবা আপনার কবল থেকে দেশটার আল্লাহ হেফাজত করুক। আপনাদের মতন কিছু দুসারানি লোক আমাদের দলে না থাকলেও দল ঠিকই চলবে, কথা বলেন ঠিক না বেঠি? কিছু মুনাফিক ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি চলে গেলে ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেছে কিছু লোক চলে গেলে আবার নতুন করে কিছু লোক তৈরি হবে, কথা বলেন ঠিক না বেঠি? আসুন আমরা দ্বিতীয় আয়াত শেষ করি। আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানরা মনে করে আমাদের এই ক্ষমতাই বড়। আল্লাহ বললেন শোনো, তাদের ক্ষমতা যত বড় হোক আমার রহমতের কাছে তাদের, তারা কোনোদিন ধোপে টেকবে না। তাদের ক্ষমতা অনেক বড়, তারা সরকার অনেক শক্তিশালী, কিন্তু আমার রহমত যখন নাজিল হবে তাদের কোনো ক্ষমতা টেকবে না। বলুন তো, নমরুদের ক্ষমতা বেশি ছিল না কম ছিল? আরো জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? ফেরাউন বলেছিল আমি আল্লাহ, নমরুদ বলেছিল আমি আল্লাহ। আল্লাহ বলেছিলেন তোমরা ক্ষমতার দাপট দেখালে, আমি সাধারণ লোক দিয়ে তোমাদের মারবো না, আমি তোমাকে মারবো একটা মশা দিয়ে। আওয়ামী লীগ সরকার বলেছিল চিরকাল ক্ষমতায় থাকবে, বিএনপি জামাত আমারে নামাইতে পারবে না। আল্লাহ বলল বিএনপি জামাতের লাগবে না, আমি সাধারণত ছোট ছোট শিশু এবং কিশোর দিয়ে তোমারে হত্যা করব। হয়েছেও তাই, কি হয়েছে তাই না? বলুন তো, আন্দোলনের সময় বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনার গোলাম পরোয়ার ভাই, আন্দোলন এই আন্দোলনের সময় উনি কি সামনে ছিলেন? ছিলেন? ছিলেন না। আচ্ছা বলুন তো, ফখরুল ইসলাম ফখরুল ভাই উনি কি এই আন্দোলনের সময় সামনে ছিলেন? ছিল না। খালেদা জিয়া সামনে ছিল? আমিরে জামাত সামনে ছিল? কেউ ছিল না। আল্লাহ বলল বড় শক্তির দরকার নাই, আমি যদি কারোর হটাতে চাই এই ছোট শক্তি দিয়েই হটাই, ছোট শক্তি দিয়েই হটাই। নমরুদের শিক্ষা নাও, নমরুদ বাহাদুরি করলো, আমার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আল্লাহ বললেন নমরুদ যে অনেক অহংকার করেছো, তোরে ভালো মশা দিয়ে মারবো না, খোড়া মশা দিয়েই মারবো। আল্লাহ পাক খোড়া মশা দিয়ে মেরে দিলেন, কথা বলেন ঠিক না বে ঠিক? আবাবিল বাদশাহ, কি বলে আবরা বাদশাহ, আল্লাহ নবীর জন্মের 50 দিন আগে আবরা বাদশাহ কি ধ্বংস করতে চেয়েছিল? কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল। কাবা ঘর ধ্বংস যখন করতে যায়, কাবা ঘরের যারা তত্ত্বাবধায়ক ছিল, যারা সরকার ছিল, তার সরকারের প্রধান ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে যেই বলে কাবা ঘর ধ্বংস করব, আব্দুল মুত্তালিব কান্নাকাটি শুরু করলো, ভাই কাবা ঘর ধ্বংস করো না, দেখবেন নরম দিলে এরা আরো পেয়ে বসে। যেই বক্তা মঞ্চে নরম হয়েছে অতীতে সেই বক্তা বেশি মার খেয়েছে, কিন্তু আমি গরম ছিলাম, আমার ধারে কাছে আসতে পারত না। মাইক কালা ঘটনা জানেন আপনারা? আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে চেয়েছিল আওয়ামী লীগের লিডার ওই কক্সবাজারে, পেরেছিল? দেইনি মাইক, দেইনি, শেষ পর্যন্ত জুতো খেয়ে নামতে হলো। এরপরে আমার মঞ্চে গুলি হয়েছে, আল্লাহর কসম আমি
পিস্তলের গুলি করতে কখনো দেখিনি, সেদিন দেখেছি আমার কানের গোড়া দিয়ে গুলি চলে গেছে। পুলিশ, র‍্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব যা মঞ্চে আক্রমণ করেছে, মঞ্চে তাস ছিঁড়ে দিয়েছে, কোরআন শরীফ ফেলাই দিয়েছে, আমি মঞ্চের থেকে বাঘের বাচ্চার মতন চলে গেছি, বাতিলের কাছে মাথা নত করিনি। আজকেও যদি কেউ ময়দানে ঠিক মতন কথা বলো, ময়দানে থাকো, বাতিলেরা পালাইতে বাধ্য হবে। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা কথা বলেন ঠিক নেবে ঠিক। এরা বিরায় গর্ব করে বলতো আমরা পালাই না, এখন আপনারা গেলেন কই? কারণ আপনারা বিরাট ক্ষমতায় ছিলেন, কিন্তু এখন আর ক্ষমতায় নেই, আপনারা পালাইছেন। মাগো মা হাসিনা দোহাই লাগিয়ার জ্বালাসিনা, জ্বালাই জ্বালাই জ্বলা গেল আমাদের জীবনটা, তুই তো মাগোই শুকেছিলে পাইয়া দেশের ক্ষমতা, তোর মোটেও মানাই রে সরম, আগে তা তো জানতাম না, জ্বালাই পোড়াই জনগণে। সেরা তারাও পালাই চলে গেছে, কথা বলেন ঠিক নেবে ঠিক। আবাবিল পাকের কথা স্মরণ করুন, আল্লাহ পাক সূরা ফিল নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, 50 দিন আগের কথা বলে দিলেন, ওরা আসলো সরকার বাহাদুরির সঙ্গে বলল আমরা এখন কাবাঘর ধ্বংস করবো, রক্ষা করো। তৎকালীন সরকার যারা ছিল আব্দুল মুত্তালিবের সরকার, তারা বলল এ কাবাঘর আমার নয়, রক্ষা করার জন্য এর একজন মালিক আছে। এবার কাবাঘরের যারা চারিপাশে তত্ত্বাবধায়ক ছিল সবাই চলে গেল, আপরা বাদশাহ বগল জামার কলার নাড়া দেয়ার কয়, কই তোমার সেই আল্লাহ, কই তোমার সেই হুজুররা, কই তোমার সেই সরকার, কই তোমার সেই জামাত ইসলাম, কই তোমার সেই বিএনপি, আমরা ছিলাম আমরাই আছি। ওরা যখন কাবাঘর ধ্বংস করার একবার দ্বার প্রান্তে চলে আসলো, আল্লাহ পাঠালেন কি পাখি, আরো জোরে বলেন কি পাখি, কাবার গেলে আব্দুল মুত্তালিবকে দিয়েছিল কাবার মালিক, আমরা তোমার কাবা রক্ষা করতে পারলাম না, চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ময়দান ছেড়ে দাও, অবিল পাখি ফিট করতেছি। আসলো অবিল পাখি ঝাঁকে ঝাঁকে, তাও ইরান অবিল ঝাঁকে ঝাঁকে পাখি আসলো, পাখিগুলো এসে একটা করে কঙ্কর নিক্ষেপ করতে শুরু করলো, সব নেতা মারা যায়। এবার আমাদের নেতা যেমন পালাই চলে গেছে, আবরা বাদশাহ ওইরাম একা একা পালাই চলে যাচ্ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, এরশাদ সাহেবের সেইতে জঘন্যতম নেত্রী হইল আপনার নেত্রী, কারণ এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়েছিল কিন্তু দেশ ছেড়ে যায়নি। আবার এ কথা মনে করি নাই, এরশাদ খুব ভালো, এরশাদ সাহেব যদি এই স্বৈরাচারের সঙ্গে না থাকতো, আল্লাহর কসম এই স্বৈরাচার 16 বছর টিকতে পারত না। এই মুনাফেক, এই মুনাফেকেরা এই শেখ হাসিনার ক্ষমতায় বসাই রেখেছিল। এই মুনাফেকেরা যদি ওদের সাপোর্ট না করতো, রা 16 বছর না 16টা ঘন্টা থাকতে পারত না। আবার এখন বলে আমরা দেশপ্রেমিক, তোমরা কতটুক দেশপ্রেমিক, তাহলে ভারতের সঙ্গে কি যুক্তি করে এসেছি তা জনগণের বলুনি কেন? ভোট হ্যাঁ, আস্তে 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 হচ্ছে। তারপরে নির্বাচনের সময় আসলি, আমাদের জাতীয় চাচার রোগ সেগে যেত, উনি যে হাসপাতালে বসে থাকতো, আর এরা যে এসে এই নির্বাচন করে করে এরা একটা দল গঠন করে নির্বাচন করেছে, এসব মুনাফেকদের চেনা লাগবে। এই মুনাফেক নেতাদের জন্য শিবগঞ্জ বগুড়ায় আমাদের মাহফিলগুলো বন্ধ হয়েছিল, কথা বলে ঠিক না বেটি? এদেরকে চিহ্নিত করে জাতির সামনে উত্থাপন করা দরকার। আমি বলতেছিলাম ছোট ছোট পাখিরা চলে আসলো, নেতা এই শেখ হাসিনার মতন পালাইনে শুরু করলো। যখন উনি আসছিলেন তখন ওনার স্ত্রী বলেছিল কোথায় যাও, তাই কাবাঘর ধ্বংস করার জন্য ওনার স্ত্রী বলেছিল খবরদার কাবাঘরে হাত দিও না, কারণ কাবাঘর কার ঘর, আল্লাহর ঘর, এখানে হাত দিলে কেউ টিকতে পারে না। সেদিন অহংকারের বসে বলেছিল আমার আবার ঠেকায় কে, স্বপ্ন ডেকে বাবাই বলে মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আবাই ঠেকায় কে, বাকে আছে ঢাকায়। ওই স্ত্রী সেদিনকে বলেছিল খবরদার কাবাই হাত দিও না, ধ্বংস হয়ে যাবা। সেদিনকে আবরা বাদশাহ বলেছিল আমার আবার ঠেকায় এমন লোক কে আছে। শেষ পর্যন্ত কাবা ধ্বংস করতে দিয়ে আবাবিল যখন
কি বলে আব্রা যখন দেখলো সব ধ্বংস হয়ে গেছে, তখন তিনি আর গতি অন্তর না পেয়ে কি বলে উট নিয়ে না হাতি নিয়ে পালাই যাচ্ছিল, আর একটা ছোট্ট আবাবিল পাখি ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাতে যেই পানি দিতে তার ডানা পুড়ে গেছে, পা পুড়ে গেছে, ওই পাখিটা আসতে দেরি করেছে, ও তাকাই থাকে দেখে ময়দান পরিষ্কার, একটা মাত্র লোক হাতিটি ছড়িয়ে পালাই যাচ্ছে, সামনে যেয়ে বলতেছে দাঁড়ান 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 দাঁড়ান। আবরা বাদশা বললো হায় রে তুই কোন জায়গায় ছিলি? বললাম এই দলের সর্দার। আবরা বাদশা তখন বলল সব চলে গেল, আর তুই যে কোথায় ছিলি? শেষ পর্যন্ত ওই ছোট পাখিটার দ্বারা এই আবরা বাদশার ধ্বংস হয়ে গেল, কাবা উন্মুক্ত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজও এই তৈরান আবাবিলের মতন ছোট্ট ছোট্ট পাখি সদৃশ্য সন্তানগুলো রাস্তায় নামলো, ওদের আক্রমণে দেশ স্বাধীন হয়েছে, আর আবরা বাদশার উত্তরসূরি আবরা বাদশার ছোট বোন পালাইতে বাধ্য হয়েছে, চলে জানার একটু সংবাদে। আর একটা কথা বলি বিদায় নেবো, সেটা হলো আর একটা কথা, চার মিনিটের ভিতরে বিদায় নেবার জন্য চেষ্টা করছি, আর একটা কথা বলি সেটা হলো, বলুন তো সিলেটের একজন বাদশা ছিল, নাম ছিল কি? গৌরগোবিন্দ। গৌরগোবিন্দের বিরাট ক্ষমতা ছিল, গৌরগোবিন্দের মোকাবেলা করার জন্য একজন হুজুর এসেছিল, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? শাহজালাল। তিনি যখন এসেছিলেন তখন গৌরগোবিন্দ সংবাদ পেল শাহজালাল আসতেছে, গৌরগোবিন্দ রাস্তাঘাট বন্ধ করে দিল, হরতাল নিজেই ডেকে দিল। এরপরে শাহজালাল আসলেন, শাহজালাল এসে যখন গৌরগোবিন্দের বিরুদ্ধে অ্যাকশনে নামলেন, শাহজালাল পালিয়ে এই শেখ হাসিনার মতন গৌরগোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং অতীতে জালেমেরা ছিল এখনো, এই অতীতে জালেমেরা ছিল এখনো, কিয়ামত পর্যন্তই জালেমেরা থাকবে, আবার শাহজালালের উত্তরসূরিরাও থাকবে। সুতরাং শাহজালালের উত্তরসূরিদের আজকে শপথ নিতে হবে, যদি আবার কখনো গৌরগোবিন্দরা মাথা উঁচু করে আমরা শাহজালালের উত্তরসূরিরা ময়দানে থাকব। কারা কারা ময়দানে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলো কোরআনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে হাত তামাম। আমার ভাইরা দরকার নেই, আর দরকার নেই, আর দরকার নেই, শুধু এতটুকু বলি, এতটুকু বলি, এখনো কিন্তু ময়দান আমাদের কবলে আসেনি, এখনো ময়দান বাতিলেরা দখল করার জন্য চেষ্টা করছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের ফতোয়া ফারাজ দেওয়ার সময় না, আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। আগামীতে যদি আমার মুরব্বি অথবা আমাদের আনম আলমগীর ভাই যদি এখানে প্রার্থী হয়ে আসে, আপনারা কি সাপোর্ট করতে রাজি আছেন? সাপোর্ট করতে রাজি আছেন? নেতৃবৃন্দ ঠিক করবেন কারা আসবে, কিন্তু আমাদের কোনো প্রার্থী আসলে কিংবা জোটের পক্ষ থেকে যে প্রার্থী আসে আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কেন থাকবেন সেই সম্পর্কে আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসটার অর্থ বলি শেষ করছি। আল্লাহ রসুল বলেছেন তোমাদের সমাজের নেতা সেই হবে যে সহি করে কোরআন শরীফ পড়তে পারে। সামনে নির্বাচন, চারজন প্রার্থীর ভিতরে যদি আমার ভাই শাহাদাতুজ্জামান ভাই তিনি যদি সহি করে কোরআন শরীফ পড়তে পারে, হাদিসের ভাষায় তিনি নেতা। সাহাবীরা বললেন যদি সবাই সহি করে কোরআন শরীফ পড়তে পারে, হুজুর বললেন হাদিসের জ্ঞান যার বেশি তিনি হবেন নেতা, যদি সেটাও জানে হুজুর বললেন যার মামলা বেশি যে বেশি ক্ষতিগ্রস্ত তাকে নেতা বানাবে, সেটাও যদি হয় সমান হুজুর বললেন তাহলে বয়সের দিক থেকে যে মুরব্বি তাকেই নেতা বানাবে। সুতরাং আমার নেতা বয়সের দিক থেকে মুরব্বি, একজন স্বনামধন্য আলেম এবং সমাজ সংস্কারক, আমরা আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করে তার গলায় ফুলের মালা দিয়ে বিজয়ের বেশে ঘরে আনবো, সবাই একমত? আল্লাহ কবুল করুক।